উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে গতি আনতে চলেছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে শিক্ষক নিয়োগে গতি, আরো বিস্তারিত জানবো কি কি রয়েছে স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে। আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে সোমরাজ। দেখো, প্রায় 8 বছর হতে চলছে উচ্চ প্রাথমিকের শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত আটকে রয়েছে। আগামী সপ্তাহেই কলকাতা হাইকোর্টকে বিস্তারিত তথ্য দিতে চলেছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্কুল সার্ভিস কমিশন, যা সূত্র মারফত জানা যাচ্ছে। সেখানে এখনো পর্যন্ত কতজন চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং কতজন চাকরি প্রার্থীর অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে তার বিস্তারিত তালিকা আগামী সপ্তাহেই স্কুল সার্ভিস কমিশন দিতে পারে কলকাতা হাইকোর্টকে। তার কারণ, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। প্রায় 14,000-এরও বেশি শূন্য পদ এখনো পর্যন্ত পড়ে রয়েছে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই এসএসসি এই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। সেই মোতাবেক এসএসসি এবার জানাতে চলেছে কলকাতা হাইকোর্টকে যে তারা যে 17,000 অভিযোগে নিষ্পত্তি করেছে তার মধ্যে প্রায় 1,000 চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন রয়েছে। এবার কলকাতা হাইকোর্ট প্রয়োজনীয় নির্দেশ দিলে তার পরবর্তী পদক্ষেপ করবে। ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর এসএসসি কে নির্দেশ দিয়েছে যে এই প্রক্রিয়া দ্রুত আইনি জটিলতা শেষ করে যাতে দ্রুত নিয়োগ করা যায় উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে। প্রায় 8 বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। কয়েক মাস পর কলকাতা হাইকোর্টকে ফের কমিশন জানাতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে। ধন্যবাদ।